আমি আনন্দিত কারণ এখন শুধুই আধার আধার আছে বলে আলো এত ভালো লাগে ভালো লাগে আলোর বারবার ফিরে আসা বন্ধুরা আপনারা হয়তো অনেকে রিয়ালাইজ করেছেন যখন শীত আসে যখন শীতের কষ্ট আমাদের আবিষ্ট করে ঠিক তারপরেই কিন্তু বসন্ত অপেক্ষা করে থাকে তার ব্লেসিংস তার রূপ সৌন্দর্য ভালোবাসা নিয়ে আবির্ভাব ঘটানোর জন্য তাই তো ইংলিশ পোয়েট পারসেবি সেলি যথার্থই বলেছেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড যদি শীত আসে যদি শীতের কষ্ট আমাদের ঘিরে ধরে তাহলে কি বসন্তকাল দূরে সুরে যেতে পারে না বন্ধুরা ইফ উইন্টার কামস স্প্রিং ক্যান নেভার বি ফার অ্যাভে শীত আসলে বসন্ত কখনো দূরে সরে যেতে পারে না বরং শীতের ঠিক পরেই আসে বসন্তকাল তার রূপ সৌন্দর্য তার নিয়ে বন্ধুরা এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা খুব কষ্টে আছি এবং এই সিচুয়েশনে সবচেয়ে বেশি কষ্টে যদি কেউ থেকে থাকে তাহলে যারা দিন আনে দিন খায় দিনমজুর আমাদের প্রিয় শ্রমিক ভাইয়েরা আমাদের প্রিয় চাষি ভাইরা তারা কষ্টে আছে এখন আমাদের উচিত সে সমস্ত অসহায় হতদরিদ্র দিনদুখী মানুষদের পাশে দাঁড়ানো এই সিচুয়েশনের মধ্যে মুসলিমদের সবচেয়ে পবিত্রতম মাস সবচেয়ে আনন্দের যে মাস আত্মশুদ্ধির টাইম যেটা সেটা হচ্ছে রমাদান মাস রমাদান ইজ নকিং অ্যাট আওয়ার ডোর রমাদান একেবারে আমাদের দৌড় করেই হাজির হয়েছে তাহলে সেক্ষেত্রে যে সমস্ত অভাবী দরিদ্র মানুষরা রয়েছে তারা কিন্তু আরেকটু বিপদে পড়তে পারেন কারণ রমজান মাসে তো একটু ভালো খাবারের প্রয়োজন হতেই পারে বন্ধুরা আমরা একটা কথা সবাই জানি শেয়ারিং এ জয় আমরা যদি কাউকে দিই দিতেই পারি আমরা যদি একটু জেনারেস হই তাহলে দেখবেন তার যে ফিলিংসটা সেটা চরম তৃপ্তিদায়ক চরম আনন্দের হয়ে থাকে তাহলে আসুন এই রমজান মাসে আমরা আমাদের স্বচ্ছলতা থেকে আমাদের অর্থ সম্পদ থেকে আমাদের সুখ সমৃদ্ধি থেকে আমাদের আশেপাশে যে সমস্ত হতদরিদ্র লোকের আছে তাদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই আমরা কি পারি না এই রমজান মাসে যারা সচ্ছল ব্যক্তি তারা কিছু খাদ্য সামগ্রী কিছু ভালো ভালো খাবার যারা দিন দুঃখী মানুষরা আছেন তাদের কাছে পৌঁছে দিতে এবং এটা অবশ্যই করা উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সমস্ত মুসলিম বন্ধুরা আপনারা স্বচ্ছল তারা আপনার আশেপাশের হতদরিদ্র যারা আপনার প্রতিবেশী যারা নেইবার রয়েছে তাদেরকে একটু সাহায্য করুন যে সমস্ত হিন্দু ভাইয়েরা আপনারা সচ্ছল একটু আর্থিকভাবে ভালো জায়গাতে আছেন তার আপনারা কি পারেন না আপনাদের আশেপাশে যদি মুসলিম সমাজ হয় তাহলে তাদেরকে একটু দান করতে তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আমরা যদি এইভাবে ব্যালেন্স করতে পারি তাহলে একটা সমাজ কিন্তু খুব সুন্দর হয়ে উঠতে পারে এবং এটা আমাদের অবশ্যই করা উচিত আসুন আমরা এই দান সাধকা খাইরাতের মাধ্যমে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করে আমাদের আর একটু বৃদ্ধি করে নিই আমরা কিন্তু এটা অবশ্যই করতে পারি আমরা খুব আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের এই দুর্দিন আমাদের দুঃসময় একদিন কেটে গিয়ে আমরা নতুন একটা আলোর সন্ধান পাবো নতুন ভোরের সন্ধান পাবো আল্লাহ যদি চান তাহলে আমরা অবশ্যই একটা সুন্দর পৃথিবীর মুখোমুখি হব আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আমার মুসলিম সমাজ মুসলিম ভাইদের প্রতি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা বিনীত আবেদন করব যে আপনারা কষ্ট করে জামাত অ্যাভয়েড করে বাড়িতে এতদিন নামাজ পড়েছেন এবং আমাদের বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের যে প্রেস রিলিজ বা নোটিফিকেশান ছিল সেটা আপনারা মেনটেন করেছেন এবং আপনারা সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের যে বিষয়টা সেটা অবশ্যই মেনটেন করেছেন আমরা খুব খুশি আজকেও আপনাদের সামনে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের একটি প্রেস রিলিজ উপস্থাপন করছি এবং আপনাদের জন্য আমাদের জন্য যে মেসেজটা রয়েছে যে বার্তাটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পড়ছি বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ তারা এই প্রেস রিলিজের মাধ্যমে তাদের দেয়া যে নোটিশ এর আগে ছিল সেটা মেনটেন করার জন্য সমস্ত মুসলিম সমাজ ইমামদেরকে বা মুসুল্লিগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি আরও কিছু আবেদন করেছেন তাহলে আমি সেই প্রেস রিলিজ থেকে আপনাদের সামনেই তুলে ধরছি ওনারা কি বলেছেন এবং কি অ্যাপিল কি আহ্বান আমাদের জন্য করেছেন আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এখানে এই প্রেস রিলিজে যেটা বলা হয়েছে হটকারিতা নিজের খেয়াল খুশি মতো চলা ইসলামের শত্রুতা আমরা জানি যে অনেকের মাঝে এখন একটা আবেগ কাজ করে একটা ইমানি জোশ কাজ করছে এবং অনেকে আবার টু ইগনোরেন্স দেখিয়ে মসজিদে গিয়ে আবার জামাতবদ্ধ হতে চাইছেন যেটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত ত্যাগ করা উচিত কারণ এক্ষেত্রে আমরা কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজ করছি না এবং আমরা চেষ্টা করছি এই মহামারীকে যেন প্রতিরোধ করে আমরা আমাদের সতর্কতা দিয়ে প্রতিরোধ করে আমরা একটা সঠিক সুস্থ সময়ের দেখা পেতে পারি এখানে ওনারা যেটা বলেছেন ইসলাম যুক্তি বুদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থাকে সাথে নিয়ে চলার হুকুম দেয় যারা এটাকে মান্যতা না দিয়ে হটকারিতা করে তারা ইসলামের ও মুসলিমের ক্ষতি ডেকে আনছেন প্রয়োজনে নিজেরা তাদের বুঝিয়ে নিরস্ত করুন না পারলে প্রশাসনের সাহায্য নিন তারা আরও যেটা বলেছেন যে আগামী রমজান মাসেও আপনারা দয়া করে মসজিদে ভিড় করবেন না তারা বাড়িতে পড়ুন কুরআন বাড়িতে পড়ুন এবাদত বাড়িতে করুন আপাতত যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই ব্যবস্থা চালিয়ে যেতেই হবে তারা আরও যেটা বলেছেন যে তারাবি নামাজ হচ্ছে সুন্নাত নামাজ সুতরাং যখন জীবনের প্রয়োজনে ফরজ নামাজ আদায়ের আদায়ে কম্প্রোমাইজ করতে হয়েছে তখন সুন্নতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম করা যাবে না বুঝতে হবে আজকের পরিস্থিতি আমরা যতটা দেখছি তার হাজার গুণ যা দেখা যাচ্ছে না যে কোনো সময় তা আগ্নেয়গিরির লাভা স্রোতের মতো সব শেষ করে ভাসিয়ে দিতে পারে জানাজা ও দাফনেরও সুযোগ থাকবে না এখানে তার আরেকটা অ্যাপিল করেছেন যারা মসজিদের ইফতার দিতেন জাকাত ফিতরাস সাদকা দেন তারা দয়া করে সেই টাকা সম্ভব হলে এবং আলোচনা সাপেক্ষে মসজিদ কমিটির হাতে তুলে দিন কমিটি সবার টাকা একত্র করে এলাকার দরিদ্র মুসলিম হিন্দু সবার কাছে সমানভাবে পৌঁছে দেবে যাতে সবাই সমানভাবে পেতে পারে এইটাই সহযোগিতার এবং এটাই হচ্ছে সফলতার পথ বন্ধুরা আমি এতক্ষণ বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি যে সঠিক সময়ে সঠিক এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সত্যি মানে খুব প্রাসঙ্গিক একটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন ওনাদেরকে সাধুবাদ জানাই শুধু আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এই প্রেস রিলিজকে যথাযথভাবে স্ট্রিক্টলি মেনটেন করা উচিত আসুন আমরা নিজের আবেগকে নিজের প্যাশনকে একটু রেস্ট্রেন করে একটি সংযত করি এই কটা দিন কষ্টকর হলেও বাড়িতে নামাজ পড়ি ইফতার বাড়িতে করি তারাবি বাড়িতে করি এবং আমরা কোভিড নাইন্টিনকে প্রতিহত এবং আমরা কোভিড নাইন্টিনকে প্রতিহত করার কাজে সবাই সমানভাবে লড়াই করে যাই তো বন্ধুরা আপনারা সবাই বাড়িতে থাকুন অত্যন্ত এমার্জেন্সি কারণে বাড়ি থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ঘন ঘন সাবান দিয়ে হাত ধুন এবং আমরা সবাই সজাগ সতর্ক থাকি গুজবে কান না দিয়ে আমরা যদি অ্যাওয়ারনেসটা একটু বাড়িয়ে তুলি তাহলে কিন্তু আমরা এই কোভিড নাইন্টিনকে ফাইট করতে পারবো ইনশাল্লাহ তাহলে আসুন আমরা সবাই খুব ভালোভাবে এই লকডাউনকে মেনে চলি স্টে অ্যাট হোম স্টে সেফ লিভ অ্যান্ড লেট লিভ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও